বন্ধুরা, জীবন দর্শনের জন্য যোগী কথা চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের এই বিশেষ পর্বে আপনারা শুনছেন তিব্বতের রহস্যময় যোগ ও তন্ত্র সাধনা। তিব্বতের গুপ্তযোগী ইউৎসুং লামা, শঙ্কর মহারাজ এবং লেখক তিনজনের কথোপকথন চলছে। ইউৎসুং লামা লেখককে বলছেন, তোমার আত্মা সত্যিই আমার পরিচিত। তখনকার ঘটনাগুলো সবই আমার সামনে এখনও সজীব রয়েছে। সে কথা এবার আসছি। 1562 সাল, তখন আমার বয়স 40 পার হয়েছে। 1522 সালে আমার জন্ম। সেই সময়ে আমি সদ্য সদ্য বাকসিদ্ধির যোগ আর অধ্যয়ন শেষ করেছি। এই বাকসিদ্ধি জিনিসটা কি, এই বিষয়ে সাধারণ মানুষের কোনো ধারণাই নেই। তারা মনে করে মুখে যা বললাম তাই ফলে গেল। এটা আবার কি ধরনের যোগশক্তি? হতে পারে কোনো উঁচু স্তরের জ্যোতিষবিদ্যা, তা কিন্তু সত্যি নয়। আসলে এটা পুরোপুরি একটা দৈব শক্তি। বাকসিদ্ধি শুধুমাত্র যোগী বা সাধকের ওপরই নির্ভর করে না। সূক্ষ্ম লোকের সঙ্গে, আত্মিক লোকের সঙ্গে, ভাব জগতের সঙ্গে এর ঘনিষ্ঠ যোগাযোগ। যখন কোনো যোগী বাকসিদ্ধি লাভ করেন, তখন তার মুখ থেকে বেরোনো কথাকে রক্ষা করতে অন্য লোকের সূক্ষ্ম আত্মারা সক্রিয় হয়ে ওঠেন। তাদের সাহায্যেই যোগীর মুখের কথা বাস্তব রূপ পায়। সাধারণ দৃষ্টিতে সেটা যতই অসম্ভব মনে হোক না কেন, এটাও ঈশ্বরেরই লীলা। যাতে মানুষ উপলব্ধি করতে পারে ঈশ্বরের পূর্ণ সমর্থন থাকলে অবিশ্বাস্য শক্তির অধিকারী হওয়া যায়। সেই শক্তি অর্থ যশ প্রতিপত্তির বিনিময়ে কেনাও যায় না। ভারতেও তো শ্রীরামকৃষ্ণ, বামাক্ষেপা, তৈলঙ্গস্বামী, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি, গোরখনাথ, রামদাস কাঠিয়া বাবা, এরা সকলেই বাকসিদ্ধ ছিলেন। এখন তো চাকচিক্যে ভরা মায়া জগতের মায়া স্বপ্ন মানুষকে সম্পূর্ণরূপে আচ্ছন্ন করে রেখেছে। আধ্যাত্মিক জগৎ থেকে মানুষকে অনেক দূরে টেনে নিয়ে গেছে সেসব। এখন মানুষ একদিকে যেমন অর্থনৈতিক বিষয়ে বলশালী হচ্ছে, পার্থিব সম্পত্তির জন্য প্রতিনিয়ত লালায়িত হচ্ছে, অন্যদিকে তেমনই দৈব জগতের রাস্তা ভুলে যাচ্ছে। এর পরিণতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এই সময় দেখলাম ওই ঘরেরই একটা পাশ থেকে আরও দুজন সাধক লামা ওপরে উঠে এলেন। বুঝলাম সেদিকে হয়তো আরও নিচে যাবার সিঁড়ি আছে। সোফা থেকে উঠে তাদের দিকে এগিয়ে গেলেন ইউৎসুং লামা। হয়তো সেই সময়ে তার আত্মিক দৃষ্টি 450 বছর পেছনে চলে গিয়েছিল। খুব নিচু সরে লামাজি তাদের সঙ্গে কিছু কথা বললেন। তারা ফিরে গেলেন। লামাজি দেখলাম ধীর পায়ে সিংহাসনটার দিকে এগিয়ে যাচ্ছেন। আমরাও সোফা ছেড়ে উঠে তার কাছে এগিয়ে গেলাম। কাছে যেতেই ইউৎসুং লামা সেই সোনার ছোট্ট বুদ্ধ মূর্তিটা কাঁচের টেবিলের ওপর থেকে হাতে তুলে নিলেন, একটু নাড়াচাড়া করলেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, এটা তোমার খুব মনে ধরেছে তাই না, তোমার কাছেই এটা রেখে দাও। এই বলে মূর্তিটা আমার হাতে দিলেন। তাকিয়ে দেখলাম শঙ্কর মহারাজ তখন ইশারায় আমাকে ওই মূর্তি নিতে নিষেধ করছেন। বুঝলাম নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে, কারণ আমি তো মূর্তিটা চুরি করে নিচ্ছি না, মহাযোগী নিজেই আমাকে দিচ্ছেন। সেটা দেখেও যখন শঙ্কর মহারাজ নিতে মানা করছেন, তখন অবশ্যই তার পিছনে কিছু যুক্তি আছে। আমি হাত জোড় করে ইউৎসুং লামাকে বললাম, যোগীবর, এই অমূল্য সম্পদ কাছে রাখবার মতো সামর্থ্য আর যোগ্যতা কোনোটাই আমার নেই। এটা উপযুক্ত জায়গাতেই আছে, এখানেই এটা শোভা পায়, আপনি কৃপা করে এটা রেখে দিন। লামাজি মৃদু হেসে মূর্তিটা আবার টেবিলের ওপরেই রেখে দিলেন। তিনি বললেন, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। লামাজি দৃষ্টির আড়াল হতেই আমি শঙ্কর মহারাজকে ধরলাম। কি ব্যাপার মহারাজ, মূর্তিটা নেওয়াতে আপনার অত আপত্তি কেন? উনি তো খুশি মনেই দিচ্ছিলেন। মহারাজ হেসে বললেন, আপনি জানেন না দাদা, এইসব বহুমূল্য মূর্তি কাছে রাখাও ঘোর বিপত্তি আছে, আপনার জীবন সংশয় হতে পারে। তাছাড়াও আমি শুনেছি লামারাও বহুভাবে মানুষকে পরীক্ষা করেন, এমনও তো হতে পারে
মূর্তিটা যদি আপনি কাছেই রেখে দেন তাহলে ওই সোনাটুকুতেই আপনার জীবনের সব আধ্যাত্মিক উন্নতি থেমে যাবে। হয়তো ওই জাগতিক প্রাপ্তিটুকুই হবে আপনার জীবনের শেষ প্রাপ্তি। একটু থেমে মহারাজ আবার বললেন, ইউৎসুং লামা তিব্বতের একজন উচ্চকোটির যোগী, দেখতেই পাচ্ছেন দেশ বিদেশ থেকে বৌদ্ধ ভিক্ষুরা এসেছেন শুধুমাত্র তার দর্শন লাভের জন্য। এই ব্রহ্মাণ্ডে সোনার চেয়েও এমন অনেক বেশি মূল্যবান সম্পদ রয়েছে যা রাশি রাশি সোনা দিয়েও কেনা যায় না। অনেক আধ্যাত্মিক সম্পদ, অনেক অজানা রহস্যময় জীবনের আস্বাদন আমরা পেতে পারি ইউৎসুং লামার কাছ থেকে। কেন শুধুমাত্র সোনার দায়ে বাঁধা পড়বেন? এইসব আমাদের জন্য নয়, আমাদের জীবনের যে খোঁজ তাও সোনার জন্য নয়। কোনো নতুন মায়াজালে আর ফাঁসবেন না দাদা, এরকম অনেক জাগতিক বিষয়ের প্রলোভন আসতেই পারে। যত নিরাসক্ত থাকতে পারেন ততই মঙ্গল। আপনাকে আর সংসার জীবন সম্বন্ধে কি বোঝাবো আমি, আপনি নিজেই সেটা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছেন। আপনাকে ভালোবাসি বলেই এত কথা বলি। দেখলাম লামাজি আমাদের দিকে আসছেন, উঠে দাঁড়ালাম আমরা। কি জানি কোন কাজে গিয়েছিলেন লামাজি, প্রায় মিনিট দশেক লাগলো তার ফিরে আসতে। কাছে এসে সোপায় বসে বললেন, স্বামী দিব্যাসনার সঙ্গে একটু কথা বলছিলাম। এরপর শঙ্কর মহারাজের দিকে তাকিয়ে বললেন, তুমিই তো শঙ্কর স্বামী, দিব্যাসনা বলেছেন তোমার কথা। তোমার সাধক জীবন সার্থক হতে চলেছে, জ্ঞানগঞ্জে ঘুরে এসো, মহাগুরুর দর্শন পাবে সেখানে, জীবন দর্শনই বদলে যাবে তোমার, সমাধির স্বাদ পাবে, খাঁটি আর নিষ্কাম ঈশ্বর প্রেমের, ঈশ্বর সমর্পিত জীবনের একটা প্রচ্ছন্ন প্রভাব সূক্ষ্ম স্তরে আত্মিক লোকে থেকেই যায়। জ্ঞানগঞ্জে তুমি মুক্তির স্বাদ পাবে, সেই জগতের আলোই আগামী দিনে তোমাকে মুক্তির পথ দেখাবে। নিজেকে তুমি আগে সূক্ষ্ম দেন জপে মগ্ন রাখো, আরও সংকুচিত করো নিজেকে, লোকালয় এড়িয়ে চলো, ঈশ্বর আর তোমার মাঝে অন্য কোনো বাধা আসতে দিও না, পথ নির্দেশ যথাসময়েই তুমি পেয়ে যাবে। সেবাধর্ম ভালো জন্ম, যদি সেটা ঈশ্বরে উৎসর্গিত হয়, কিন্তু নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যে সেবা, সে সেবা মূল্যহীন। শুধুমাত্র ঈশ্বর সেবাতেই নিজেকে নিয়োজিত করো। স্বর্গারোহিণীতে তোমরা দেখতে পাবে রাবণ রাজার সেই স্বর্গে ওঠার সোনার সিঁড়ি অসম্পূর্ণই থেকে গেছে সেটা, যদিও এটা ভবজগতের সম্পদ। যোগীরা এই থেকে শিক্ষা গ্রহণ করেন যে রাবণ রাজার মতো অত শক্তিশালী সম্পদশালী সাধকেরও কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছিল, আজ হবে কাল হবে বলে। হাতের কাজ ফেলে রেখো না, জীবনে সময় বড় কম, বড় অনিশ্চিত, সময়ের স্রোত কখন কাকে কোন দিকে ভাসিয়ে নিয়ে যায় তার কোনো ঠিক নেই। আশা করি আমার কথার অর্থ তুমি বুঝবে। অশেষের জন্য যাত্রা শুরু করো তুমি। এখনকার পর্ব এই পর্যন্ত। পরবর্তী পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই পর্বটি, তো পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিও পেতে বেল আইকন প্রেস করুন।